খুবই সুন্দর জায়গাটা। ও এই বন্ধুরা কেমন আছো সবাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমি যাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্যে, একটা অফিসে যাচ্ছি, সেখান থেকে একটা পারমিট নেব এবং দেখি কতটা দূর এগোয়, কী প্ল্যান হতে পারে সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। তো চলো, পিছনেই দেখতে পাচ্ছ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস, কেন এসেছি সেটা আপনাদেরকে পরে জানাবো, তো এখন বেরোচ্ছি। তো বেরিয়ে পড়লাম একটা নতুন সুন্দর জায়গার উদ্দেশ্যে, আপনাদেরকেও দেখাই কত সুন্দর জায়গা আছে। ডুয়ার্সের যতই প্রশংসা করি শেষ হবে না, কারণ এখানে দেখার জায়গা এবং ঘোরার জায়গা অনেক জায়গা আছে। পুরো জায়গাটাই একদিনে বা এক মাস ধরেও যদি আমি কন্টিনিউ ঘুরে বেড়াই তাও শেষ হবে না। তো আশা করি আপনাদের আমি আস্তে আস্তে সব জায়গাগুলোকে দেখাবো এবং কীভাবে কোথায় কীভাবে যাবেন, পারমিশনের অনেক ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমি তুলে ধরবো। এখন বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গা যেটা আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছে ছিল, যাবো আজকে, দেখা যাক জায়গাটাতে পৌঁছতে কতটা সময় লাগে। তো এখন সময় হচ্ছে 12:10। নিচের রাস্তাটা দিয়ে যাব আর আসবো উপরের রাস্তাটা, মানে যাবো এই রাস্তাটা দিয়ে এবং আসবো এই রাস্তাটা দিয়ে। ভিউ দেখো, আজকে অনেকদিন পর যাচ্ছি জায়গাটাতে, খুব সুন্দর জায়গা, বলতে পারো ডুয়ার্সের কাছাকাছি একটা খুব সুন্দর জায়গা যেখানে খুব কম সময়ে একটু ঘুরে আসা যায়। আর আজকে আমি পুরো ব্লগটা বাংলাতেই করব, কীরকম রেসপন্স আছে আমি সেটা দেখার জন্য আজকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাচ্ছি, যেটা পুরো ভিডিওটাই বাংলায় হবে। কত সুন্দর চারিদিকে জঙ্গলের পরিবেশ, এক অদ্ভুত অনুভূতি নিয়ে। আর আজকে আমি একা চলেছি, আজকে সঙ্গে কেউ নেই, আজকে কাজের ছুটি নিয়ে একটু জঙ্গল ভ্রমণে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একা। একটা বন্ধু ফোন করেছে, সে হয়তো এই রাস্তাতেই থাকতে পারে, তো দেখা যাক, যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে চলবো এবং সুন্দর জায়গাতে। খাওয়াতে একটা মিউজিয়াম আছে, সেটার একটা ভিডিও আমি বানাবো। বক্সা জয়ন্তী 10 কিলোমিটার এখান থেকে। এটা হচ্ছে মিউজিয়ামটা, এখানে আমরা চলে এসেছি চেকপোস্ট, এদিক দিয়ে সোজা যেতে হয় জয়ন্তী এবং সান্তালাবাড়ি, এই পুরো রাস্তাটা পড়বে, এই দেখে নাও, এদিক দিয়ে যেতে হয়। তো আজকে আমরা এটা যাবো না, এটা আমরা পরে আর একটা সময় সময় করে আসবো। রাজাত খাওয়া স্টেশন এবং ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে রাজাত খাওয়া স্টেশন। গেট বন্ধ আছে, আমরা এখানেই দাঁড়াই। গেট খুলে গেছে, এখন যেতে পারি আমরা। এই জায়গাগুলো কিছুদিন আগে খুব ভরা ভরা ছিল, কিন্তু এখন পুরো খালি করে দিয়েছে, একটু অদ্ভুত লাগছে।
এই জঙ্গলে যতবারই আসি ততবারই ভালো লাগে, কোনো সময় এরকম হয়নি যে আজকে ভালো লাগেনি। অ্যাকচুয়ালি জায়গাটাই এত সুন্দর যে যতবার আসবে ততবার তোমার মন এমনি খুশি হয়ে যাবে। এটা ছিল আমাদের সেকেন্ড গেট, রেল গেট, এটা ক্রস করলে আমরা পৌঁছে যাব ডিমা ব্রিজ। এবং এই রাস্তাতে অনেক সময় হাতির দল দেখা যায়, যদি ভাগ্য ভালো থাকে আসার সময় আমি হাতির মানে হাতি দেখা যেতে পারে, যদি ভাগ্য থাকে ভালো তাহলে আমরা দেখতে পারি। তো তো এটা হচ্ছে ডিমা, খুব সুন্দর একটি জায়গা যেখানে সকাল বিকেল অনেকটাই ভিড় থাকে। শুটিং করছিল কিছু একটা ভিডিও। কি করছো গাইস, ভিডিওতে ভালোবাসা চাই, অনেক ভালোবাসা চাই, তবেই তো সুন্দর সুন্দর আরো ভিডিও হবে তৈরি। ভালোবাসা চাই যারা দেখছো আমাকে, এইভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারি। কালচিনিতে আমরা পৌঁছে গেছি গাইস, এটা হচ্ছে কালচিনি স্টেশন, এবং সেই কালচিনি স্টেশন থেকে আমাদেরকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। অনেকদিন পর যাচ্ছি, জানি না কীরকম থাকবে এখন, তো দেখা যাক পুরোটাই যা এক্সপিরিয়েন্স করবে বা যা ঘটবে সেটা পুরো অন ক্যামেরার সামনেই হবে। যাব একটু এগিয়ে ডান দিকে, কোন গলিটা সেটা আমাকে একটু দেখতে হবে। এখান থেকে আমরা নেব ডান দিকে, ঠিক এই রাস্তাটা দিয়ে। তিন চার মাস আগে অবধি এই রাস্তাটা পুরোটাই ভাঙা ছিল এবং এটা এখন নতুন করেছে। এবং এই জায়গাটা আরও সুন্দর লাগবে যখন এই চা বাগানগুলো আরও ভরে উঠবে, জিনিসটা আরও খুব সুন্দর হয়ে দাঁড়াবে। টি গার্ডেনটার নাম হচ্ছে রায়মাটাং টি গার্ডেন, মানে আমরা ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা রায়মাটাং যেতে পারবো। তো সময় হাতে এখনও আছে 2 ঘন্টা, আমরা ইজিলি আমরা যেতে পারবো রায়মাটাঙে। এই রাস্তাতে 66 চলছে, এটা অনেকটা বড় ব্যাপার। অ্যাকচুয়ালি এখানে এতটা স্পিডে যাওয়া যেত না কিছুদিন আগে অবধি এখানে এতটা জোরে যাওয়া যেত না। আর খুব ভালো লাগছে আজকে এই রাস্তাটা এত সুন্দর হওয়াতে, এখানকার লোকজনদের যাওয়া আসা অনেকটা সুবিধা হয়েছে এবং যারা রাইডার্স আছে তাদের রাইড করতে অনেকটা সুবিধা হবে। সব মিলিয়ে খুব সুন্দর, খুবই সুন্দর। এখানকার জীবিকা খুবই কষ্টের, অ্যাকচুয়ালি মানে কষ্ট করে ওরা কাঠ নিয়ে আসে এবং এই কাঠ দিয়ে ওদের জীবন চলে এবং খুবই কষ্টের। এবং রেসপেক্ট এদেরকে যে এত ওরা হার্ড ওয়ার্ক করে নিজের জীবিকার জন্য।
তো দেখতেই পাচ্ছ এর প্রচন্ড হাওয়া আছে এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো ফাইনালি গাইস পৌঁছে গেছি এই সুন্দর জায়গাতে। এখানে দুটো বন্ধু ছিল, এখানে আমাকে পুরো ইনস্ট্রাকশন দিল যে এই জায়গাটাতে, অ্যাকচুয়ালি এটা রায়মাটাং এরিয়া এবং এই নদীটার রিভার বেডটার ওই সাইডে যে জঙ্গলটাতে এলাম সেটা হচ্ছে গিয়ে চিনচুলা, ওই সাইডটার থেকে চিনচুলা পড়ে। এবং চিনচুলার পরে এই রিভার বেডটা ক্রস করলে এখান থেকে বক্সা ফরেস্টটা শুরু হয়, 23 মাইল এই সব জায়গাগুলো। তো খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো হাওয়া, ও খুবই সুন্দর চারিদিকে হাওয়া, আর কেউ নেই এখানে। একটা নতুন এক্সপ্লোর করলাম এই ব্যাপারটা, আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা। যারা দেখেছেন তারা ঠিক আছে, আর যারা দেখেননি তারা এইভাবে ইজিলি চলে আসতে পারবেন। বর্ষাকালে এই জায়গাটায় জল থাকে এই রিভার বেডটাতে, তো তখন এই রিভার বেডটা ক্রস করাটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু আদারওয়াইজ এই সময়টা শুকনো সময়টাতে, মানে শীতকালে যে শুকনো সময়টা হয়, তো সেরকম কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এখান থেকে বেরোনোর টাইম চলে এসছে বন্ধুরা, এখান থেকে এখন বেরোবো। আর জায়গাটা খুবই সুন্দর, একটু গরম গরম লাগছে তাই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তো এখান থেকে বেরিয়ে পড়ি।